হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত আপনারা অনেক রকমভাবে বাড়িতে চকলেট কেক বানিয়ে থাকেন আর চকলেট কেক খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে কিন্তু আজ আমি আপনাদের মাত্র দশ টাকার মেরি বিস্কুট দিয়েই খুবই নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কাপকেক বানিয়ে দেখাবো দেখুন কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হয়েছে চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল মেরি বিস্কুট দিয়ে চকলেট কাপ তৈরি করার জন্য প্রথমে আমি দশ টাকার একটি মেরি বিস্কুটে প্যাকেট নিয়েছি এখন প্যাকেট থেকে বিস্কুটগুলো আমি বার করে নিচ্ছি তারপর এই বিস্কুটগুলো আমি ভেঙে একটি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কেকটি তৈরির ক্ষেত্রে যে কোনো কোম্পানির মেরি বিস্কুট আপনারা ব্যবহার করতে পারেন সবকটা বিস্কুট আমি ভেঙে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন তারা চিনিটা ব্যবহার করবেন আর যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা এখানে চিনি ব্যবহার না করলেও হবে এরপর সব কিছুর একটা মিহি পাউডার আমি তৈরি করে নিয়েছি দেখুন পাউডারটা কতটা মিহি তৈরি হয়েছে এরপর এর মধ্যে আমি দুই টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ লিকুইড দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এখানে ব্যবহার করছি আর হাফ কাপ দুধের থেকে দু চামচ দুধ আমি রেখে দিয়েছিলাম আর এখানে দেখুন পেস্টটা কিন্তু অনেক ঘন তৈরি হয়েছে তাই বাকি যে দু চামচ দুধ আমি রেখে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম স্মুথ একটা পেস্ট কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে আমি একটু চামচে তুলে দেখাচ্ছি দেখুন কতটা স্মুথ তৈরি হয়েছে এখন এটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটা আমি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট হাফ চামচ বেকিং পাউডার দিলেই হবে তারপর খুব ভালোভাবে ব্যাটারের সাথে বেকিং পাউডারটা আমি মিক্স করে নিচ্ছি কেকের ব্যাটার সব সময় এভাবে এক সাইড দিয়েই কিন্তু মিক্স করে নিতে হয় তাহলে দেখবেন কেকটা খুব ভালো ফুলবে এখন সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি কেকের ব্যাটার আমার একদম তৈরি এরপর যে কাপগুলো তো আমি কেকটা তৈরি করব সে কাপগুলো নিয়ে নিয়েছি আর কাপের মধ্যে আমি তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আপনারা যে কোনো অনলাইন শপ থেকে কিন্তু খুব সহজে এই কাপগুলো পেয়ে যাবেন আর এর দামও কিন্তু খুবই কম একবার কিনে নিলে বহুবার এগুলোতে কেক বানিয়ে নেওয়া যায় এরপর দুই টেবিল চামচ করে কেকের ব্যাটার আমি কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ করে ব্যাটার দিলে যথেষ্ট কারণ কেকটা যখন বেক হয়ে যাবে তখন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তাই খুব বেশি ব্যাটার কিন্তু কাপের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই প্রতিটা কাপের মধ্যে ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি এইভাবে যে কোনো টাইম আপনারা কাপ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার ক্ষেত্রেও খুবই ভালো হবে এখন ওপর থেকে আমি অল্প একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তবে টুটি ফুটির বদলে যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর যদি কোনোটাই না থাকে এমনিও কেকটা বেক করে খেতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকমই আরও অনেক সহজ সহজ কেকের রেসিপি আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দশ মিনিট আগের থেকে মিডিয়াম লো ফ্লেমে কড়াইটি আমি ফ্রি হিট হতে রেখে দিয়েছিলাম কড়াইটি এখন খুব ভালোভাবে ফ্রিট হয়ে গেছে তাই সাবধানে কেকের প্লেটটি কড়াইয়ের মধ্যে থাকায় স্ট্যান্ডের ওপরে আমি বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে কেকটা হতে দেব পঁচিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি ফিরে এলাম পঁচিশ মিনিট পর আর এখন দেখুন কেকটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে কেকটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম কেকটা কিন্তু ভেতর থেকে একদম পারফেক্ট তৈরি হয়েছে এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিয়ে কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এই কেকের মোল্ডগুলোর থেকে কেকটা বার করে নেওয়া কিন্তু খুবই সহজ এখন দেখুন চকলেট কাপকে কি সুন্দর তৈরি হয়েছে একদম দোকানের কেকের মতো এইভাবেই প্রতিটা মোল থেকে আমি এখন কেকটা বার করে একটা প্লেটের ওপর সাজিয়ে নিচ্ছি তারপর একটি কেক নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো সুস্থ থাকবেন